মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, শুরু হচ্ছে চার্লস ডুইগের লেখা বেস্ট সেলার দ্য পাওয়ার অফ হ্যাবিট বইটির বুক রিভিউ। এই বইটির মূল শিক্ষণীয় বিষয় আয়ত্ত করা এবং মেনে চলার মাধ্যমে একজন মানুষ খুব সহজেই তার যে কোনো বদভ্যাস দূর করতে পারবে, নেশাগ্রস্ত ব্যক্তি সহজে নেশা ত্যাগ করতে পারবে, সময়ের কাজ সময়ে করতে পারবে, আলস্যকে বিদায় জানাতে পারবে, লাগামহীন টাকা পয়সার খরচ নিয়ন্ত্রণ করতে পারবে, সর্বোপরি সে একজন আত্মবিশ্বাসী মানুষে পরিণত হতে পারবে। শুধু তাই নয়, বইটির মূল লেসনগুলো ফলো করার মাধ্যমে যে কোনো বদভ্যাসকে ভালো অভ্যাস দ্বারা প্রতিস্থাপন করতে পারবে খুব সহজেই। তাই বইটির মূল লেসনগুলি অর্জন করে বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে চাইলে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। লেখক চার্লস ডুহিগ দ্য পাওয়ার অফ হ্যাবিট বইটিতে মূলত তিনটি লেসনের কথা বলেছেন। লেসন নম্বর 1, অভ্যাস যে তিন ধাপে কাজ করে। চার্লস ডুহিগ বলেন, আমাদের দৈনন্দিন অ্যাক্টিভিটির প্রায় 40% স্বয়ংক্রিয়ভাবে বা সাবকনসাস মাইন্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এটার জন্য আমাদের আলাদাভাবে মাথা খাটাতে হয় না, সচেতনতার প্রয়োজন হয় না। যেমন ধরুন, সকালে ঘুম থেকে উঠেই বালিশের পাশে থাকা মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকের নোটিফিকেশন চেক করা, হাত মুখ ধোয়া, দাঁত ব্রাশ করা, হাতের পাশে থাকা পত্রিকাটা টেনে নেওয়া, ইত্যাদি আরও কত কী। ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে হলে সাবকনসাস এবং কনসাস মাইন্ডের ব্যাপারে আপনাকে পরিষ্কারভাবে জানতে হবে। কোনো একটা কাজ বা বদভ্যাস দীর্ঘদিন করতে করতে ওইটা সাবকনসাস মাইন্ডের অংশ হয়ে যায়। সাবকনসাস মাইন্ড কোনো লজিক বা যুক্তি বোঝে না, অন্যদিকে কনসাস মাইন্ড লজিক বুঝে, যুক্তি বুঝে, ভেবে চিনতে সচেতনভাবে কাজ করে। আপনার কনসাস মাইন্ড যদি বদভ্যাসের কুফল সম্পর্কে জেনে হঠাৎ করে বদভ্যাসটা পরিবর্তন করতে চায়, বা ধরুন যদি সিগারেট ছাড়তে চায়, তখন কনসাস মাইন্ড এর নির্দেশনায় দু একদিন হয়তো সিগারেট না খেয়ে থাকতে পারে। কিন্তু দু একদিন পরে যখন দৈনন্দিন জীবনের নানা ধরনের চিন্তা এসে হাজির হয়, তখন কনসাস মাইন্ডের নিয়ন্ত্রণ থাকে না, তখন সাবকনসাস মাইন্ড সেই স্থানটা দখল নেয়, ফলে সে আগের মতোই সিগারেট খাওয়া শুরু করে। কারণ অনেক দিনের সিগারেট খাওয়ার অভ্যাস তার সাবকনসাস মাইন্ডে থেকেই যায়, যেহেতু সাবকনসাস মাইন্ড অনেক বেশি শক্তিশালী। তো এই খারাপ অভ্যাসগুলো মাথা থেকে দূর করে ভালো অভ্যাসগুলোর শক্তিকে কীভাবে ব্যবহার করবেন, পাওয়ার অফ হ্যাবিট আপনাকে সেটাই শেখাবে। চার্লস ডুহিগ নিজের মতো করে অভ্যাসের মূল ব্যাপারগুলো খুঁজে বের করেছেন। তিনি অনেক গবেষণা ও পর্যালোচনা করে দেখেছেন যে মানুষের অভ্যাস আসলে তিনটি ধাপের সমষ্টি। প্রথমটি হলো ধারণা, এটি মানুষকে কোনো কিছু করার জন্য ভেতর থেকে অনুপ্রাণিত করে। যেমন ধরুন, সকালে উঠেই আপনার মনে হলো সকাল 8টায় আপনার সকালের নাস্তা করতে হবে। ধারণার পরে আসে রুটিন। রুটিন মানে হলো ধারণায় থাকা কাজটা আপনি কিভাবে সম্পন্ন করবেন সেটা। সকালের নাস্তায় কথা ধরা যাক, আপনি নাস্তা খেতে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে পত্রিকাটা টেনে নিলেন, বা নেট অন করে পত্রিকার ওয়েবসাইটে ঢুকে পড়লেন। তারপর সর্বশেষ আসে রিওয়ার্ড বা পুরস্কার। আপনি পত্রিকার নিউজ দেখে যে উত্তেজনা অনুভব করছেন, বা চা খাওয়ার পর যে শরীর চাঙ্গা অনুভব করছেন, সেটাই হলো রিওয়ার্ড বা পুরস্কার। আর এই রিওয়ার্ডের কারণেই নেশাগ্রস্ত ব্যক্তি সহজে নেশা ছাড়তে পারে না, ধূমপায়ী সহজে ধূমপান ছাড়তে পারে না। লেসন নম্বর 2, রুটিন পরিবর্তনের মাধ্যমে অভ্যাস পরিবর্তন করা। মনে রাখবেন, কোনো অভ্যাসকে মুছে ফেলা প্রায় অসম্ভব একটা ব্যাপার। অভ্যাসকে একেবারেই মুছে ফেলা যায় না, তবে বদভ্যাসকে ভালো অভ্যাস দ্বারা প্রতিস্থাপন করা যায়। প্রাকৃতিকভাবেই মানুষ যে কাজটি নিয়মিত বারবার করে, সেটি তার ব্রেনের সাবকনসাস মাইন্ডের বা অভ্যাসের অংশ হয়ে যায়। একটা সময়ে গিয়ে সেটি এমনি এমনি ঘটতে থাকে, এর জন্য মানুষকে অ্যাক্টিভ হতে হয় না। আগেই বলেছি,
অভ্যাস মতো সকালবেলা চা বা খবরের কাগজের দিকে হাত বাড়াতে আপনাকে ভাবতে হবে না। আর যদি কোনো কারণে তা না পান, তবে মেজাজ খারাপ হয়ে যাবে। এটা যেমন একটা দুর্বলতা, তেমনই এটাকে কাজে লাগিয়ে আপনি অভ্যাস বদলেও ফেলতে পারবেন। দুহিক এটাকে বলেছেন গোল্ডেন রুল, রুটিন পরিবর্তনের মাধ্যমে অভ্যাস বদলানো। সকালে নাস্তার টেবিলে গিয়ে যদি আপনার প্রথমেই চায়ের কাপে চুমুক দেওয়ার অভ্যাস হয়, তবে এই রুটিন বদলে ফেলুন। কিভাবে? চায়ের বদলে টেবিলে পানি রাখুন, চায়ের বদলে পানি খান। আপনার যদি রাতে সোশ্যাল মিডিয়া ঘেঁটে বা সিনেমা দেখে ঘুমানোর অভ্যাস থাকে, সেই অভ্যাসকে বই পড়া দিয়ে প্রতিস্থাপন করুন। তাতে তাড়াতাড়ি ঘুম আসবে এবং স্ক্রিন থেকে আসা অতিবেগুনি রশ্মি চোখ ও মাথার উপর চাপ ফেলবে না। সকালে উঠেই বালিশের পাশ থেকে মোবাইল হাতে নেওয়ার রুটিনে অভ্যস্ত হলে বালিশের পাশে মোবাইল রাখা বাদ দিন এবং ঘুম থেকে উঠেই বিছানা থেকে নেমে হাত মুখ ধুতে চলে যান। এভাবে কিছুদিন করলেই এটা আপনার অভ্যাসে পরিণত হবে। আগের রুটিনের জায়গায় নতুন রুটিন তৈরি করুন। কিছুদিন অটোমেটিকভাবে কাজ করার বদলে সচেতনভাবে নতুন রুটিন ফলো করুন। অনেক গবেষণ বলে থাকেন 21 দিন কোনো কাজ সচেতনভাবে করলে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আপনিও সেটা করুন, দেখবেন সেটাই নতুন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। লেসন নম্বর 3, ইচ্ছাশক্তিকে শক্তিশালী করুন। অভ্যাস পরিবর্তনের জন্য রুটিন বদলাতে হয়, আর নতুন রুটিন অভ্যাস হওয়ার আগ পর্যন্ত সচেতনভাবে সেগুলো ফলো করতে হয়, এবং লেখকের মতে সবসময় এটা সহজ হয় না। কিছু অভ্যাস করার জন্য অল্প ইচ্ছাশক্তি যথেষ্ট, আবার কিছু অভ্যাসের জন্য অনেকটা ইচ্ছাশক্তির প্রয়োজন হয়। তাই ইচ্ছাশক্তিকে শক্তিশালী করাটা খুবই জরুরি, আর এটা করার জন্য লেখক 3টি পদ্ধতির কথা বলেছেন। চলুন সেগুলো সংক্ষেপে জেনে নেওয়া যাক। 1, এমন কিছু শুরু করুন যা সহজ কিন্তু তার জন্য শৃঙ্খলার প্রয়োজন। যেমন ধরুন প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে ওঠা, মেডিটেশন করা, ব্যায়াম করা, বই পড়া, নিজের ক্যারিয়ার নিয়ে ইতিবাচক ভাবনা ইত্যাদি। 2, বদভ্যাসের বাজে ফল সম্পর্কে চিন্তা করা বা ভালো রুটিন ফলো না করার নেতিবাচক ফল সম্পর্কে ভাবনা। যেমন ধরুন এক্সারসাইজ না করলে আপনি ফিটনেস ধরে রাখতে পারবেন না, মেডিটেশন না করলে আপনার চিন্তাভাবনাকে কন্ট্রোল করতে পারবেন না, যার দরুন আপনার আচার আচরণকেই কন্ট্রোল করতে পারবেন না, বই না পড়লে আপনি নতুন কিছু শিখতে পারবেন না যেটা প্রগতিশীল বিশ্বে খুবই প্রয়োজন, জাঙ্ক ফুড খেলে বা রাতে ঠিকমতো না ঘুমালে আপনি স্বাস্থ্যবান হতে পারবেন না ইত্যাদি। প্রয়োজনে আপনি এগুলো একটা কাগজে নোটের মতো লিখে আপনার পাশের টেবিলে টানিয়ে রাখতে পারেন এবং প্রতিদিন সেটা দেখতে পারেন। 3, যে কোনো কাজে একটি অনুপ্রেরণা খুঁজে নিন। ইচ্ছাশক্তিকে জাগিয়ে তোলার জন্য এবং তাকে শক্তিশালী করার জন্য সঠিক অনুপ্রেরণা একটি দারুণ ভূমিকা রাখে। ধরুন আপনি দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস বদলাতে চান, সকালবেলা অ্যালার্ম দিয়ে রাখেন, ঘুমও ভাঙে কিন্তু বিছানা থেকে আর ওঠা হয় না, আবারও ঘুমিয়ে পড়েন। আপনি যদি সকালে ঘুম থেকে উঠলে জীবনে কী কী ভালো পরিবর্তন হবে সেগুলো একটি কাগজে লিখে বিছানার পাশে রাখেন এবং ঘুম থেকে উঠে তাতে চোখ বুলান, তাহলে বিছানা ছাড়ার জন্য আপনার মাঝে অনুপ্রেরণা সৃষ্টি হবে। এরকম প্রতিটি নতুন অভ্যাস করার ফলে বা পুরাতন অভ্যাস বদলানোর ফলে কী কী ভালো হতে পারে তা যদি ভালোভাবে ভেবে দেখেন এবং সেটা চর্চার সময়ে মনে করতে পারেন, তাহলে তা আপনার জন্য অনুপ্রেরণা সৃষ্টি করবে, যার ফলে আপনার ইচ্ছাশক্তি কার্যকর হবে। এভাবে আপনি আপনার যে কোনো বদভ্যাসকে বদলে ফেলে নতুন ভালো অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আপনার জীবনটাকেই বদলে ফেলতে পারবেন। 400 পৃষ্ঠার এই বইটি পুরোপুরি পড়ার ধৈর্য বা সময় যাদের নেই, কিন্তু বইটির মূল লেসনগুলো জেনে বাস্তব জীবনে যাতে প্রয়োগ করে জীবনটাকে বদলে ফেলতে পারেন সেটার জন্যই আমাদের এই আয়োজন। বইটির রিভিউ কেমন লাগলো এবং যে কোনো মতামতের জন্য আমাদের কমেন্ট করে জানাতে
ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক অনুপ্রাণিত করে।